ল্যাবরেটরি ক্যাপাসিটি বিল্ডিং হিসেবে আপনারা জানেন যে এই পরীক্ষাটি কেবলমাত্র আইডিসিআরই হয়, এবং এই পরীক্ষাটি আইডিসিআরই এই জন্যই হয় যাতে করে রোগী যদি শনাক্ত হয়, যাতে দ্রুত আমরা তাকে অন্যদের থেকে আলাদা করতে পারি, কন্ট্যাক্টকে খুঁজে বের করতে পারি এবং তাদেরকে কোয়ারেন্টিনে রাখতে পারি। সেই সমস্ত বিষয়গুলো আমরা প্রথম থেকেই এই কাজগুলো করে যাচ্ছিলাম, এবং তার ভিত্তিতে যে তথ্যগুলো আমরা পেয়ে থাকি সেই তথ্যগুলো আসলে আপনাদেরকে আমরা অবগত করি। আজকে আমি একটু বিস্তারিত সার্বিক প্রস্তুতি আপনাদের জানালাম। এর বাইরেও অনেক কার্যক্রম আছে। আপনারা জানেন যে আমরা হোটেল মালিক যারা তাদেরকে ডেকে ওরিয়েন্টেশন দিয়েছি যাতে বিদেশি নাগরিকরা আসলে তাদের মাধ্যমে ছড়িয়ে না পড়ে। আমাদের দেশে যে সমস্ত বিদেশি নাগরিকরা বিভিন্ন জায়গায় থাকেন তাদের তথ্য যাতে আমাদের জানানো হয় সেই ব্যাপারে আমরা ব্যবস্থা নিয়েছি, এবং যে সমস্ত দপ্তরগুলোতে যে সমস্ত প্রকল্পগুলোতে এর তারা আসতে পারেন তাদের কাছ থেকে আমরা এই তথ্যগুলো সংগ্রহ করেছি, এবং তাদেরকে যথাযথভাবে যাতে কোয়ারেন্টিনে রাখা হয় 14 দিন পর্যন্ত এই ব্যবস্থাগুলো কিন্তু আমরা নিয়েছিলাম। আমি এখন আমাদের যে সর্বশেষ পরিস্থিতি সে বিষয়ে আপনাদের অবগত করছি। আইডিসের হটলাইনে মোট কলের সংখ্যা গত 24 ঘন্টায় 169টি, যার মধ্যে 156টি কল এই COVID-19 সংক্রান্ত। আইডিসিআর এ গত 24 ঘন্টায় 10 জন এসে আমাদের এই সেবা গ্রহণ করেছেন। আমাদের এ পর্যন্ত মোট সংগৃহীত এবং পরীক্ষিত নমুনার সংখ্যা 116টি। গত 24 ঘন্টায় আমরা 5টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছি। আমরা এতদিন যে কথাটা বলেছি আজকে আর তা বলতে পারছি না। আমরা আমাদের এই সার্ভিলেন্স পদ্ধতির মধ্য দিয়ে এবং আমরা যে হটলাইন বিভিন্ন সার্ভিলেন্সগুলো করছিলাম তার মধ্য দিয়ে 3 জন রোগীকে শনাক্ত করেছি। এই 3 জন রোগীর মধ্যে এখন একটু আমরা আমি তার আগে একটু আপনাদেরকে অনুরোধ করে নিই, আমরা চাই না এই রোগী বা এই রোগীর পরিবার কোনোভাবে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন বা হেনস্থা হন। সেই জন্য আপনারা আমাদেরকে অনুরোধ করবেন না যে তাদের বিষয়ে আমরা বিস্তারিত বলবো, যাতে করে তাদেরকে আইডেন্টিফাই করা যায় তারা কারা। এবং আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনাদের মাধ্যমে, আপনাদেরকে যেমন অনুরোধ করছি আপনাদের মাধ্যমে আমি সোশ্যাল মিডিয়ায় যারা নিয়মিত প্রবেশ করি, নিয়মিত বিভিন্ন পোস্ট লিখি, তাদেরকেও আমি অনুরোধ করব এমন কোন পোস্ট, এমন কোন তথ্য, এমন কোন বিষয় আমরা প্রচার করব না যাতে কোন ব্যক্তি অসুস্থ হয়েছেন এটা জানা যায়। কারণ আপনারা জানেন ইতিমধ্যে আমরা অনেক রকমের বিষয় দেখেছি যে তারা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ার একটা বিষয় থাকে। এখানে শুধু রোগীর বিষয় নয়, রোগীর পরিবার রয়েছে, রোগীর এলাকা রয়েছে, বিভিন্ন মানুষজন আছেন যারা সবাই কিন্তু সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ার হুমকির মধ্যে থাকতে পারেন। এই জন্য আমরা অনুরোধ করব কোনোভাবে এমন কোন তথ্য যেন আমরা প্রচার না করি যাতে করে রোগীকে চিহ্নিত করা যায়। আমরা যে 3 জন রোগী শনাক্ত করেছি তার মধ্যে আমি বেসিক তথ্য আপনাদের দিয়ে দিচ্ছি, একজন মহিলা, 2 জন পুরুষ। এর মধ্যে 2 জন ইতালি থেকে ভ্রমণ করে এসেছেন, 1 জন তারই পরিবারের সদস্য শনাক্ত করেছি আমরা। আপনারা জানেন আমরা বলেছি যে আমরা যখনই রোগ শনাক্ত হয় রোগী ইমিডিয়েটলি আমাদের টিম কন্ট্যাক্ট ট্রেসিংয়ে চলে যায়, এবং এই কন্ট্যাক্ট ট্রেসিংয়ের সময় আমরা আরও যাদেরকে পেয়েছিলাম লক্ষণ উপসর্গ আছে তাদেরকে পরীক্ষা করে আমরা একজনের মধ্যে, ওই পরিবারের একজন সদস্যের মধ্যে আমরা এই করোনা ভাইরাসের উপস্থিতি পেয়েছি। 3 জন রোগী স্টেবল, তাদের মধ্যে মৃদু উপসর্গ ছিল, একজনের কেবলমাত্র জ্বর ছিল 99-এর মতন জ্বর, একজনের কাশি ছিল, আরেকজন রোগীর জ্বর এবং কাশি দুটোই ছিল, এবং 3 জন রোগী এখন ভালো আছে আমাদের হাসপাতালে, তারা চিকিৎসাধীন আছেন। 3 জন রোগীরই বিশেষ করে বিশেষ কোনো চিকিৎসার প্রয়োজন নেই। আমরা ইতিমধ্যে বলেছি করোনা চিকিৎসা হচ্ছে সিমটোমেটিক চিকিৎসা, মানে লক্ষণ উপসর্গ ভিত্তিক, তারা লক্ষণ উপসর্গ ভিত্তিক চিকিৎসা পাচ্ছেন, তাদের অন্য কোনো সাপোর্টিভ ট্রিটমেন্টের প্রয়োজন হয়নি, সেই জন্য তারা লক্ষণ, কিন্তু তারা আমাদের আইসোলেশনে থাকবেন। এবং এই কথাটা আমরা বলেছি যে যতদিন পর্যন্ত পরপর 2টো নমুনাতে তাদের নেগেটিভ না আসবে ততদিন পর্যন্ত তারা আইসোলেশনে থাকবেন। এই 3 জন ছাড়াও আরও 2 জনকে আমরা কোয়ারেন্টিনে রেখেছি, হাসপাতালে কোয়ারেন্টিনে রেখেছি, কারণ তাদের বাড়িতে থাকলে তাদের কোয়ারেন্টিনটা ভালোভাবে না হয় যদি সেই জন্য তাদেরকে সেখানে রাখা হয়েছে। আমি এখন আপনাদেরকে COVID-19 সংক্রমণের প্রতিরোধে যে করণীয় সেই বিষয়টাতে একটুখানি জোর দেব। মূলত আপনারা জানেন যে COVID-19 এমন একটি রোগ যেখানে বেশিরভাগ শতকরা 80 ভাগের বেশি মৃদু সংক্রমণে ভোগেন, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের যে 3 জন রোগী শনাক্ত হয়েছেন তারাও কিন্তু মৃদু উপসর্গে ভুগছেন।
তাদেরকে বাড়িতে রেখেই চিকিৎসা করা যেত, কিন্তু অথবা চিকিৎসা বলা উচিত না, কারণ তাদের আসলে খুব বেশি চিকিৎসার প্রয়োজন এখন হচ্ছে না, কিন্তু আমরা তারপরে হাসপাতালে রেখেছি, যেহেতু আমরা চাই এই ইনফেকশনটা, যাতে ইনফেকশনের যে চেইনটা তৈরি হয় আমরা বারবার বলেছি, সেটাকে আমরা ভেঙে দিতে পারি তাদের মাঝখান থেকে, যাতে অন্যদের মধ্যে ছড়িয়ে না পড়ে।